আপনি কি করতে চাইছেন? শ্রীপুর যাব। মেঘলার কাছে ক্ষমা চাইব। ওর সঙ্গে একবার কথা বলাটা আমার সত্যি খুব প্রয়োজন। আজ আমি আশি করেছি, যদি সম্ভব হয় কাল আপনার সঙ্গে দেখা করব। ছেলেটিকে আমি এতই ভুল বুঝেছিলাম। দুজনের মাঝখানে তৃতীয় শক্তি হয়ে এতকাল রোল প্লে করে গেছে তিতি, কিন্তু এখন কি আর নতুন করে কোনো উলট পাল্ট সম্ভব? আল্লাহ, তুমি জানো তোমার মনে কি আছে। আমি শুধু এই বলি যে তুমি আমার মাটির মতো পবিত্র, মেঘলা বেটিকে অকারণে কষ্ট দিও না। যা ওর পাওনা নয় দিও না আল্লাহ, আল্লাহর মেহরবানি। ছোট বাবা, মেয়ের বাড়িতে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে কে কে যাবে সব ঠিক করেছো? আমি কি ঠিক করবো দাদা, আমার অপেক্ষা সবাই বসে আছে। এই যে যেটা নিজের মতো সব ঠিক করে নিয়েছে। হ্যাঁ, আমরা সেটা ঠিক করে নিয়েছি। এই তোরা কে কে যাচ্ছিস বলতো? তবে একটা কথা খেয়াল রাখিস, তোরা যদি শ্রীপুরে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যাস তাহলে কিন্তু এখানে সকালে বেরিয়ে পড়তে হবে, আর ফিরতে পারবি না। এক সেকেন্ড, ভালো কথা। সকালবেলা বেরিয়ে পড়তে হবে মানে? তার মানে সাজগোজ যা করার একেবারে করে তারপর চলে যেতে হবে, তাই তো? সরি ভালো কাকু, আমি অন্তত যাচ্ছি না। আরে না না, ওখানে নিশ্চয়ই হোটেল রুম টুম বলা থাকবে, মানে আমরা যারা ওখানে গিয়ে থাকবো তাদের জন্য আর কি। আচ্ছা আচ্ছা, ওই দেখেছো দিদিভাই, আমরা যারা ওখানে থাকতে যাবো আর কি, মানে বুঝতে পারছো তো, উনি যাচ্ছেন উনি বাড়িতে থাকছেন না, এটা উনি কনফার্ম করে। ওই তো, তার মানে সবাই মিলে চললো, আর বাড়ি শুধু কেউ আর থাকছিস না, তাই তো? পেগলু বাবু, আরে সকাল থেকে একটা বাস বুক করলি না? হ্যাঁ, কারণ তোরা সবাই মিলে যাবে, এই তো গাড়িতে গুলোবে না বাবা। বাবা প্লিজ, না না, আমি যেটা বলছি যে মানে যারা যারা আমরা যেতে ইন্টারেস্টেড, মানে যে প্ল্যানটা ছিল, আমি, কাজরি, পাগলা ঘোড়া, পিকলু, আর যদি অন্য যেতে চায় তাহলে ও যাবে, তাই তো? হ্যাঁ এই তো, বুঝতে পেরেছি বুম্বা। তারপরে বাড়িতে পড়ে থাকছে, আমরা কয়েকটা বুড়ো বুড়ি আর কুচো চতুর থাকে যদি। ও কাম্মা কামা, তুমি একদম চিন্তা করো না গো, আমি এখন থেকে বলে দিচ্ছি আমি কিছুতেই যাব না। দেখো, এই হোটেলের রুমে গিয়ে আমার দ্বারা সাজগোজ হবে না, আমি অন্য জায়গায় গিয়ে সাজগোজ করতেই পারবো না। একেবারে রীতিমতো আমি বাড়ি থেকে রেডি ফেডি হয়ে তাপ পছন্দ। দেখছিস, তোর বৌমনি হচ্ছে সমস্ত প্ল্যানের গোড়ায় জল ঢালতে অভ্যস্ত। হ্যাঁ তৈরি সবসময়। হ্যাঁ তাই, ও আমার লক্ষ্মীমন্ত মেয়ে, ও সব বোঝে যে আমাদের বাড়িতে এত আত্মীয় স্বজন আসবে, সবাই বরযাত্রী যাবে, তা তাদের দেখভালের জন্য একজনকে চাই না? বটেই তো, তার মধ্যে কত কুটুম মানুষ থাকবে, আমার মনে হয় রেসপন্সিবিলিটি ভাগ করে নেওয়া উচিত। মানে যার যার বাপের বাড়ির লোকজনকে তারা তারা দেখবে, ধরো কাজরির বাপের বাড়ির লোককে কাজরি দেখাশুনো করবে, মালার বাপের বাড়ির লোককে দেখাশুনো করবে মালা। না আমরা ওভারঅল একটা দেখাশুনো করব, কিন্তু ছোটখাটো খোঁজখবর করাগুলো। আমার বাপের বাড়ির কথা বলার জন্য এতগুলো কথা কষ্ট করে বলতে হলো তো তোমাকে? আমি তোমাকে স্পষ্ট করে এখনই জানিয়ে রাখছি, আমার বাপের বাড়ি থেকে কেউ আসবে না বরযাত্রী হয়ে। অবিন যাবে না? আরে আমি সেদিনকে হাত জোর করে বললাম ও যাবে না বলে দিয়েছে, তোমার জানালো বুঝি।
কখন ফোন করেছিল গো? রাতে? ভালো কাকু, অবিন মামু আসবেন। আমি ওনাকে রিকোয়েস্ট করেছি, উনি মত দিয়েছেন। ভুল করছো কাজুরি, অবিন কি আর তোমার আমার গেস্ট? ও হচ্ছে মালার গেস্ট, মালা না বললে ও এক ঢোক জলও খাবে না। দাদা, আপনি আমাকে আদেশ করেছিলেন তাতানির বিয়েতে যেতে। আমি এখনই আপনাকে বলে রাখছি, আমি বিয়েতে যেতে পারবো না, আমি যাবো না। ও আমার কি কথা ছোট, তুই না গেলে কিন্তু আমিও যাবো না, একথা আমি বলে দিলাম। বৌমা, তুই যাবে। আমি তুই কি চাস? আমি আমি আমার কি চাইব? আমি চাইবো আমার ছেলে তাতানের বিয়েতে সবাই মিলে যাক, হই হুল্লোড় করুক, হইচই করুক, আনন্দ করুক। আমি তো এইটুকুই বলেছি খালি। না, তুই শুধু ওইটুকুই বলিস নি। বেশ বাবা, আমি আর তোমাদের কোনো কথার মধ্যে থাকবো না। সে কথা তো তোমায় কেউ বলছে না। আমি তুমি সব ব্যাপারেই থাকবে, তোমার ছেলের বিয়ে বলে কথা, তুমি থাকবে না তো কে থাকবে? তবে তোমাকে নিয়ে মুশকিলটা কি জানো, তুমি দু একটা ব্যাপার নিয়ে একটু বেশি কথা বলছো। বিয়েটা একটা আনন্দের ব্যাপার, বিয়ে বাড়িতে তুমি এমন কিছু বলো না বা এমন কিছু করো না যাতে আনন্দের বদলে আমাদের অশান্তি পোহাতে হয়। আচ্ছা, আমি কি এমন বললাম যার জন্য এত? ভালো কাকু শোনো না, আমার মাথাটা প্ল্যান এসছে বলি। সেটা হচ্ছে যে পিকলুকে আর পাগলা ঘোড়াকে আমরা পাঠিয়ে দিই না তত্ত্ব দিয়ে। দাঁড়াও একদিন, কি সমস্যা? আমরা কেন কেন অমনি বৌমুনি বললো যে বৌমুনি যাবে না, তখনই তোমার ইন্টু একদম শেষ হয়ে গেল। না, সেটা কেন হবে? তুমি বোঝা না বুঝে কেন বলো। এই তো বললি দুপুরে দুটো অপারেশন রেখেছিস। তুই যে বলেছিলি আজকেই নাকি তোর বিয়ের আগে লাস্ট অপারেশন। ও নিশ্চয়ই কিছু ভুলে গেছে, আমি বুঝতে পেরেছি। বাবা, এই বিয়েটা হলে না আমি এই ভুলার হাত থেকে রেহাই পাই। হ্যাঁ বলে একটু একটা ওটি ক্যান্সেল করতে হয়েছে, আর একটা ডক্টর বোসকে হ্যান্ড ওভার করে দিয়েছি। তুমি দেখো যদি সম্ভব একটু মনিটর করো। আমি আসছি। ব্যাপারটা কিছু বুঝলে দাদা? না। ও কি কোথাও যাচ্ছে নাকি? তাও তো বুঝতে পারলাম না। এই পিকলু, জানা একবার ওপরে দেখ না কি হলো, কোথাও আবার হবেটাই বা কি? না না, এক্ষুনি ওপরে যাবো না, দেখি না ও যদি নিচে আসে তখন জিজ্ঞেস করো। কাজুরি, আমি তোকে একটা কথা বলে দিচ্ছি, ও যেন এখন কলকাতার বাইরে না যায়। দেখ, বিয়ের আর মাত্র কটা দিন বাকি, এই সময় কিন্তু খুব সাবধানে থাকতে আমি বলে দিলাম। আমার মা, ও যাবেটাই বা কোথায় বলো তো? তুই ওকে জানিস না? হ্যাঁ, ওর ওপর বিশ্বাস রাখা যায়? কি তাতানবাবু, কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ বলো, যে একটু একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, রাতের মধ্যে ফিরে আসবো। কোথায় যাচ্ছিস রে? কি তোর কোনো বন্ধু টন্ধু এসছে বাইরে থেকে? ভালো, যেটি বললাম তো, একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে তাই বেরোতে হচ্ছে। আচ্ছা, জায়গাটা কোথায় সেটা তো বলা যায়। যখন বললাম রাতের মধ্যে বাড়ি ফিরে আসবো, তখন নিশ্চয়ই খুব দূরে কোথাও নয়। Cheers.